ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল চলে এসেছি চা নিয়ে, সবার জন্যই চা আছে, যদিও এখানে 3 কাপ আর 1টা কাপ জয়ের হাতে আছে। গুড মর্নিং, চায়ের আসর। তোকে আয়না দেখাবো? ও, ওকে আবার আয়নাতে দেখাতে হবে, তো দেখাচ্ছি আমি না। আর এই যে চাটা খাওয়ার পর আমি ডাল করেছিলাম, তো মা ডাল দিয়ে মুড়ি খেলো আর তার সাথে রসগোল্লা টসগোল্লা খেয়েই মা বেরিয়ে যাচ্ছে। জয়ও বেরোচ্ছে, জয়ের সাথেই মা বেরিয়ে যাচ্ছে। আর এই যে আজকের রান্না দেখো, আমার আজকে রান্না মাছের ঝোল আলু বেগুন দিয়ে। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। এখানে হচ্ছে ডাল আর মাছ ভাত। মা হচ্ছে চলে গেছে আর জয়ের সাথে। জয় আর মা দুজনেই আজকে ডাল মুড়ি আর মিষ্টি খেয়ে গেছে, মানে ডাল মুড়ি আর রসগোল্লা। আর জয় তার সাথে খেয়েছে মাছ ভাজা, মা তো মাছ খায় না। আর রান্না তো দেখালাম, আর আজকে ভালো লাগছে না, কোনোদিনই ভালো লাগে না, মানে শরীর ভালো লাগছে না। যাই হোক, মিষ্টিকে স্নান করাবো, 12টা বেজে গেছে। এই যে দুপুরের খাবার নিয়ে খেতে বসে গেছি আমি আর বুনু, মিষ্টিকে আগেই খাইয়ে দিয়েছি আর এখন আমার আর বুনুর খাওয়ার পালা। আজকে অনেক দিন পর একটা বেশ বড় মাছের লেজা খাচ্ছি। আর সারাদিন কিছু শ্যুট করিনি, এখন একদম সন্ধেবেলা। সন্ধেবেলায় চলে এসেছি দোকানে, আমি আমার জন্য শাড়ি কিনবো, বুনুর জন্য কিছু ড্রেস মানে লেহেঙ্গা কিনবো, প্রিয়ার বিয়ের জন্য জিনিসপত্র কেনাকাটি করব। তো এই যে দেখো বিভিন্ন রকমের শাড়ি আছে। এটা হচ্ছে বুনুর লেহেঙ্গা, তো এই যে বের হচ্ছে লেহেঙ্গা। এই যে মানে ক্যামেরা তো আসছেই না, এখানে যে সুন্দরটা লাগছে ক্যামেরা নিতে পারছে না এত সুন্দর জিনিসটা। সিরিয়াসলি দেখাচ্ছি, পুরো ঠাসা কাজ, মানে অল ওভার। এই যে অল ওভার, এই এই কাজ অল ওভার, মানে এটা কি বলবো, ইয়েতে ক্যামেরাতে দেখ কতটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে সামনে থেকে দেখতে। এটা ওড়না, ওড়নাটা খোল। আর ব্লাউজ পিসে তো এর সাথেই আছে না, এই যে এটা দুপাট্টা আর ইয়ে ব্লাউজ পিস, ব্যাগপত্র নিয়ে। আমারটা দেখা, আমারটাও দেখা, নিজেরটা। এই আমারটা দেখো, আমি আলু কেটে দিচ্ছি, তুমি রাখো না, আমি আলু পেঁয়াজ ছাড়িয়ে দিচ্ছি। আমি ছাড়িয়ে দিচ্ছি বললাম তো, হ্যাঁ। আমরা এটাও কিনেছি পপকর্ন। এটা হচ্ছে আমার শাড়ি, এই যা, এটাও হচ্ছে আমার শাড়ি, হাজার বুটি, হাজার বুটি জামদানি। একটু মিনিট করে দেখো, দেখাচ্ছি দেখো। পপকর্ন খাচ্ছে, পপকর্ন। আমার শাড়ি, আমার আরেকটা শাড়ি, সরি আমার লেহেঙ্গা হলো জয়ের জন্য। জয়ের জন্য কিছু আনিনি, এটা একবারই ভাববে না। জয়ের জন্য আনা হয়েছে সিগারেট, আর বাদাম, আর এটা হচ্ছে মিষ্টির জন্য। মিষ্টির জন্য একটা ফুল প্যান্ট, উল্টো করে দেখাচ্ছ, আর যার পায়ে
এই একটা প্যান্ট আর প্রিয়ার বিয়ের জন্য মিষ্টির বাজার আর মিষ্টির বাবার বাজার দেরি আছে এটা মিষ্টির জাস্ট এমনি নর্মাল করার জন্য নিলাম বন্ধ করতাম স্টপ এসে গেছি নেক্সট দিন সকালবেলা। তো সকালে আমি মিষ্টিকে একটু জলখাবারের কিছু বানিয়ে দিচ্ছি। এখানে চাটু গরম হয়ে আমি তার মধ্যে দিয়ে নিলাম বাটার, আর এখন আমি দেখো এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে নিয়েছি একটু হাফ চামচ মতো আটা, এই যে, আর উপর থেকে একটুখানি লবণ ছড়িয়ে দিয়েছি আর এক চিমটে মতো একটু ম্যাগি মশলা দিয়ে নিয়েছি। আর এবার এটা ভালো করে ফেটিয়ে নেব আর তারপর মিষ্টিকে খেতে দিয়ে দেব। আর তারপরে আজকে আবার একটু যাব আমাদের বাড়ির কাজ কত দূর এগোলো সেটা দেখতে। তো আজকেও আমি বিশেষ কিছু শ্যুট করিনি, কাল রাতের যা খাবার দাবার ছিল সেগুলোই গরম টরম করে সারাদিন চালিয়ে দিয়েছি, মানে একটা দিন ফাঁকিবাজি করে চালিয়ে দিয়েছি, তাই আর বিশেষ কিছু শ্যুট করা হয়নি। তো এই যে মিষ্টির জন্য একটা চিলা টাইপের বানানো হয়ে গেছে, এটা দিয়ে একটা সুন্দর গোল মতো মাপ করে মিষ্টিকে খেতে দিয়ে দেবো, মিষ্টি খেয়ে নেবে। আর বললামই তো রান্নার কোনো ঝামেলা রাখিনি, আমাদের আগের দিনের খাবার আমরা গরম করে খেয়েছি আর মিষ্টির জন্য শুধুমাত্র একটুখানি খিচুড়ি করে দিয়েছিলাম। শুয়ে আছি আর মিষ্টি আমাকে বলছে মা ভিডিও করো, তো সেজন্য ভিডিও করছি। আর জয় তো বেরিয়ে গেছে অনেকক্ষণ, তারপরে জয়ের সাথে আজকে বুনুও গেছে, বুনু যাবে ওর ফ্রেন্ডের বাড়ি, আর আমরাও একটু যাব আজকে আমাদের বাড়ির কাজ কত দূর এগুলো দেখতে। তো এখন প্রায় 11:30 বাজছে, মিষ্টিকে স্নান করাতে নিয়ে যাব। এখানে আমাদের বাড়ি দেখতে যাওয়ার আগে বুনুর একটা ফ্রেন্ডের বাড়ি এসেছিলাম, ওর বাড়িতে এই যে বেড়াল ছানাটা, তো কি কিউট পারা দেখো, আমি ভাবলাম এত সুন্দর দেখতে, চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি। কি করছে? মেও মেও করছি। তুমি আমাকে দেখাচ্ছো না, আমি আমাকে আর পোকোকে দেখাচ্ছি। এই যে চলে এসেছি আমাদের বাড়িতে, দেখো ভেতরে ঢুকছি, চারিপাশে সব টাইলস ফাইলস রাখা আছে, ধুলো বালিতে ভর্তি একদম। আসলে আমি দেখতে এসেছি কতটা কাজ এগোলো, আর বলেছিলাম তোমাদেরকেও যে দেখাবো কতটা কাজ এগোচ্ছে। তো এই যে দেখো মিস্ত্রিরা কাজ করছে, টুকটাক কাজকর্ম চলছে, একটু একটু শেয়ার করেছি, ডিটেলসে কিছু দেখাচ্ছি না, একদম সমস্ত কমপ্লিট হয়ে যাক তারপরে সুন্দরভাবে আমি ডিটেলসে রুম ট্যুর দেবো। আগে একটা এমটি রুম ট্যুর দেবো, তারপরে আমি তারপরে আবার জিনিসপত্র সাজানোর পর রুম ট্যুর দেবো। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, শাড়ির ছবিগুলো দেখিয়ে দিলাম যে কী কী শাড়ি আমি দেখেছি, আমি তো অরেঞ্জটা নিয়েছি। তো যাই হোক চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার কাল নতুন দিন আর নতুন ব্লগ নিয়ে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।